পূজা দিয়া পূজার প্রসাদ খেতে আছে কমলা। এই যে এই যে আমার বোন এখন খুশি, আমিও খুশি। আমরা কালকের মতো আবার আগুন পোয়াইতে আইছি। এই যে সোনুর বাবা আগুন জ্বালাইছে, এই যে আগুন শেষ, এবার মিষ্টি আলো পোড়া দমু, মিষ্টি আলো পোড়া খামু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, সবাই সবার ভালো আছো, সুস্থ আছো? ত্রিপুরা ছোট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ শুরু করতেছি। তখন সকালবেলা সনু স্কুলে যাইতে আছে, 10টা বাজে, এখন গাড়ি আইছে না রেডি। আর এদিকে আমরা লাউ গাছে দেখো লাউয়ের কড়া আইছে অনেকটি, তো লাউটি একটু একটু বড় হইতেছে, কিন্তু পোকার লাগা ভালো করে বড় হইতেছে না, টেরা বাঁকা হয়, তারপরে কাটলে ভিতরে পোকা, তো সার ওষুধ দেওয়া হয় না, তো এর লাগে পোকা। আর বাজারের কিনা যে লাউ সার ওষুধ দিয়ে ভর্তি, বাড়ির লাউ সার ওষুধ ছাড়া অবশ্য খুবই ভালো, কিন্তু ওষুধ না দিয়েও কোনো উপায় নেই, বাজারের কৃষকরারও কোনো দোষ নাই। মানে যদি কোনো ওষুধ না দেওয়া হয় তাহলে কিন্তু পোকায় লাউ একদম নষ্ট করে ফেলে। তো এদিকে সনরুদ্র দুজনে রেডি, এখন গাড়ি আয় ফিরছে, তারা স্কুলে যাইতেছে। সোনুর বাবা কবুতরের খানা দেয়, আয় 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 আয়। হ্যাঁ দেখো, দাদা আমি যাই। এবার যা 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 তো এদিকে সনুর বাবা কবুতরের খানা দিতে আছে। তো আমি ভাবতেছি যে কালকে কিছু জামা কাপড় ভিজা রয়ে গেছে, এখন তো রোদ একদম কমই উঠে, আর যেহেতু রোদ উঠে রোদের কোনো তেজই নাই, জামা কাপড় শুকায় না একদিনে, একদিন ধুইলে ধরো 3 দিন লাগে শুকাইতে, তো কালকে ধুইছি এটি তো কালকে শুকাইছে না, তো আজকে যদি রোদটা কতক্ষণ থাকে তাহলে আজকে শুকাইবো। তো এটি রোদে দিতে দিতে এদিকে সনুর বাবার মানে পায়রারে খাওয়ান দেওয়া মোটামুটি হয়ে গেছে, তো এটি রোদে দিয়ে আইয়া তারপরে আমি বিছনা তুলতেছি। সকালবেলা বিছনা তুলতে আমি সময় পাইছি না, মানে শীতের বেলা তো একটু দেরি করেই উঠি ঘুমের থেকে, শীতের লাগা সকাল সকাল উঠে কাজ করতে পারি না, জল ধরলে আমার ভীষণ ঠান্ডা লাগে, ক্ষতি হয়। তো সকালবেলা এবার দেরি করে উঠি, উঠোনের পরে রান্নাবান্নার দিকে জায়গা, সনরে একটু পড়ানো লাগে, সনু স্কুলে যায়, সনরে রেডি করাই দিই, তো এসব কারণে আর বিছনা উঠানোর সময় পাই না। তো সনু যাওয়ানোর পরে নিশ্চিন্তে একবারে বিছনা ওঠে, আর বিছনা ওঠাতে তো অনেকটা সময় লাগে, সকালবেলা অত সময় দিতে পারি না, তখন তো শীতের দিন, লেপ কাঁথা কম্বল সব কিছু মিলাই অনেকটা টাইম লাগে বিছনা গুছাইতে, তখন আমার বিছনা গুছানো শেষ। আর আজকে আর একটা নতুন কম্বল বার করলাম, কারণ আজকে আমার একটা বোনও আইব বেড়াইতে, তো বোন আইলে তো আর একটা কম্বল লাগবো, সে যেই শীত এক কম্বলে কাজ হইতো না, তো কম্বলটা রোদে দিলাম, দিয়া এবার ঘর ঝাড় দিতেছি। সকালবেলা একবার কোনো রকম বাসি ভাঙছি, অত ভালো করে ঝাড় দিছি না, তো ওখানে ভালো করে ঘরটা ঝাড় দিতেছি, এরপরে একটু গোছানি মোছা মোছামুছি এসব আর কি। এদি একবার রান্নাতে ঢুকিয়া গেলে এরপরে আর একদম হয় না, মানে মোছা ঘর গোছানোর কাজটি আর কি। তো কই যে সকালবেলা তো একবার টুকটাক রান্না করছি, কইরা সনরে খাওয়াই স্কুলে পাঠাইছি, আমরাও মাঝখান দিয়ে খাওয়া দাওয়া করছি, এটা ভিডিও করছি না আর কি। তো খাওয়া দাওয়া করিয়া তারপরে আমি ঘরটা গুছাইয়া তারপরে দুপুরে রান্না করুম আর কি। তো যা যা মোছামুছি আসিল মোছা, তারপরে এবার ঘর মুছতেছি, ঘর টোর মোছা শেষ করে তারপরে আইসি রান্না করতে। এদিকে মাছ ভাজলাম, মাছ রান্না করুম, আর এদিকে কড়াইতে পনির ভাজতেছি, পনিরটা আমি ঘরেই বানাইছি দুধ দিয়া, মানে ঘরের গরুর দুধ দিয়া আর কি, ছানা কাঠটা মানে পনির বানাইছি আর কি। এদিকে অনেকটি সবজি কাটটা রেডি করছি, বেগুন কাটছি, পেঁয়াজ কাটছি, তারপরে ক্যাপসিকাম, আলু, টমেটো কাটছি, মটর ছুল্লা রাখছি, তো এটি কী দিয়ে কী রান্না করুম এটা তো একটু পরে দেখতে পাইবা।
তো সবকিছু রেডি করে রান্না করতে মজা লাগে, তাই আগে সবকিছু রেডি করে লাইছি। তো এদিকে রান্না করতে করতে আবার ঘর মুছতে আসি, মানে এক রুম মুছি রান্নাঘরে যাই একটা কাজ করি, তারপরে বারান্দা মুছি রান্নাঘরে যাই আরেকটা তরকারির প্রিপারেশন করি, এরম করে করে করতে আসি। মানে একসঙ্গে আর কি দুইটা কাজ, একটা কাজ শেষ করে আরেকটা কাজ করতে গেলে অনেকটা দেরি হয় আমি মনে করি, তাই লেগে তরকারি বইয়া ধরো তরকারিটা কষানো হইতে হইতে এদিকে এক রুম মুছা হইয়া গেল এরম আর কি। তো এরম করে করতেছিলাম। তো এদিকে বারান্দাটা মুছে আবার আইসি রান্নার কাজে। তো এখন রান্না করতেছি মটর দিয়া পনির দিয়া, মটর পনিরের তরকারি। তো এদিকে আবার রান্নাঘরটাও মুছে লাইতেছি, মানে মুছা হয়ে গেলে একটা কাজ কমপ্লিট আর কি, রান্নার শেষে আর আমার মুছামুছি করতে হয় না। তো এই যে দেখো আমি এনে মটরটি একটু মশলাপাতি দিয়া পেঁয়াজ টেঁয়াজ দিয়া কষাইয়া তারপরে জল দিয়ে দিছি, তারপরে ভাজা ভাজা যে পনিরটি ইডি দিছি, ইডি দিয়ে একটু ফুটাইয়া তারপরে লাস্টে একটু বাটার গরম মশলা এসব দিয়া ধনে পাতাটা দিয়া তারপরে নামামো। আর এদিকে আমি এখন রান্না করতেছি শুটকির চাটনি। একটু আগে দেখছো বেগুন কাটছিলাম চিকন চিকন কইরা, তো বেগুনটি আর পেঁয়াজটি দিয়া শুটকি মানে ইডিসে লোট্টা শুটকি, তো লোট্টা শুটকি দিয়া বেগুন দিয়া টমেটো দিয়া পেঁয়াজ দিয়া সুন্দর করে একটা চাটনি বানাতে আসি, তো লবণ মরিচ আর হলুদ দিয়া ভীষণ টেস্টি লাগে খাইতে, আজকেও ভীষণ টেস্টি হয়েছিল খাইতে এটা। তারপরে মাছ রান্না করছিলাম ক্যাপসিকাম আলু আর টমেটো দিয়া মাছের ঝোল করছি। তো রান্না বান্না শেষ করে তারপরে স্নান করে পূজা দিতে আইছি। আর তোমরা সব রান্নার ফাইনাল লুকটা দেখাইছি না, একটু পরে দেখামো স্নান টান করে পূজা দিয়া যাইয়া। আমার বোনু আয়নের সময় হয়ে গেছে, মানে এলাকা পূজা টুজা দিয়ে রেডি হইতে আসি যাতে তাই আইলে ভাত খাইতে দিতে পারি আর কি। তো শনর বাবা গেছে আনতে, মানে তাই তো গাড়ি দিয়েই পুরো আইছে সব। তো আমরা বাজার থেকে বাজারে আইয়া নামবো, বাজার থেকে শনর বাবা বাইকে করে আনবো আর কি। চলো দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, পূজা দিয়াম পূজার প্রসাদ খাইতেছি কমলা। অনেকটা দেরি হয়েছে সারাদিন মানে রান্না বান্না করতে করতে, আজকে পূজা দিতেও দেরি হয়েছে। তো এখন রান্নার লাস্টে আর রান্নার ভিডিও করতে পারে নাই, এত ব্যস্ত আছিলাম। তখন রান্নার ফাইনাল লুক দেখামো। তো বন্ধুরা বাইরের থেকে শীতের ড্রেসটি আনতে গেছিলাম, তো শীতের ড্রেস পরলাম, সনরও পরাইলাম। প্রচণ্ড ঠান্ডা লাগে, সনু স্কুল থেকে আয়া বসছে, প্রচণ্ড ঠান্ডা। তো এবার চলো আমার তরকারির ফাইনাল লুকটা দেখাই। প্রথমে আসি এখানে মাছের তরকারি, এই যে যে মাছের তরকারি ক্যাপসিকাম দিয়ে আলু দিয়া টমেটো দিয়ে মাছের ঝোল। কখনো করার থেকে নামানোর আমি সময় পাইছি না, করার মধ্যেই মানে হইয়া আসতে আমি গেছি গ্যাস নাম করতে, বাটিতেও আর নামাইছি না, আর দুইটা নামাইছি দেখাতে আসি। এই যে এটা হচ্ছে পনির আর মটরের তরকারি, আর এটা হচ্ছে লোট্টা শুটকির তরকারি, কমপ্লিট রান্না। তো এটি অক্ষণ বাটিতে নামামো। এই যে সঙ্গে সঙ্গে পাতি হয়ে গেছে, এতক্ষণ পালারাতে পারছিস না। এই দেখো তোমরা লোক কথা কইতে কইতে একজন আইছে, এই যে আমার বোন মেস্তুতো বোন, মাসির ছোট মাসির মেয়ে। তো আমার বাড়িতে বেড়াইতে আইছে, অনেকদিন পর দেখছি, অনেকদিন পরে দেখছি। সন তো খুব খুশি, সন তো আজকে স্কুলে যাইতে চাইছিল না, জোর করে ফাটাইছে, মাসি এব স্কুলে যাইতো না, এখন খুশি, খুব খুশি, আমিও খুশি। তো আমরা ওখানে খাইতে বসি, সোনার বাবা আগে খাইলেছে, সোনার বাবা তো তাড়াতাড়ি খায়, সোনার বাবারে দিয়া আর আমরা লাগে লইতে লইতে সোনার বাবার খাওয়া শেষ। তো এখন আমরা তিনজনে মিললে বসি, আমি বোনু আর সন মিললে আর কি। আমরা খানা দানা হয়েছে, এখন সন্ধ্যা প্রায় হইতে আছে, তখন যাইতেছি মা বাবার ঘরে পাপিয়ারে লইয়া বেড়াইতে। আমার বোনের নাম হচ্ছে পাপিয়া, তোমাদের নামও কইয়া দিছি, তাইরে লইয়া যাইতেছি ঘুরতে। অন্ধকার হয়ে গেছে প্রায়, একটু পরেই সন্ধ্যা দিতে হইব।
গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়েছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যার সময় আমি এসে টিফিন বানাইতে, আর সনর এখন টিচার আইসে, সনর টিচার পড়াইতেছে, তাই আমি কিছু কথা কইতাছিলাম না, ওখানে ভয়েস করে কইতাছি আর কি। তো আমি এখন বানাইতেছি চিড়ার পোলাও, এখানে কিছু সবজি ভাজতেছি, আর চিড়াটা ভিজাইয়া রাখছিলাম, এই যে চিড়া ভিজানো হয়ে গেছে, এবারে চিড়া দিয়ে চিড়ার পোলাও বানাবো। টেস্টি টেস্টি চিড়ার পোলাও, তো দেখতে থাকো। তো আমার চিড়ার পোলাও বানানি কমপ্লিট, মাস্টার হয়ে গেছে গা, তারা এতক্ষণে জানছে যে এটা চিড়ার পোলাও। সন কইতে আছে ভাত রান্না করতে আছে, আর রৌদ্র কইতে আছে মেঘির গন্ধ খাইতে আছে। তো এখন তারা দুজনের দিলাম, নিজে খাইতে আছে, মাস্টার গেছে গা, আর মাস্টারেরও খাইতে কইছে, মাস্টার খাইতো না, না খাইয়াই গেছে গা। তো এখন সোনার বাবা তো বাড়িত নাই, সোনার বাবা কালকে পরশু দুদিন নিমন্ত্রণ খাইয়া পেটের গন্ডগোল, তো বাড়ি থাকলেও খাইতো না মনে হয় এগুলো, মানে কারণ ঘিটি দিছি। তো তো ইয়ানে আমরা দুজনের লেগে লইছি, এই যে তোমরা আয়া বলো, হ্যাঁ তোমরা আয়া বলো, খাইয়া কো কেমন হয়েছে। তোমরা দেখো আর পিতা গুলো নিজেরা বাড়িতে বানাইয়া খাই, দেখো কিন্তু নজর দিও না পেটে ব্যথা। তোমরা ইচ্ছে হলে নিজে বানাইয়া খাই, আর যদি যারা আমরা বাড়িতে আইতে পারো তাহলে আই, আমি বানাইয়া খাওয়াবো। দুজন মিলে যে যা করতেছে, কি হয়েছে, কেন মারামারি শুরু, কেন একলগে থাকলেই শুরু, একলগে থাকলেই শুরু, এরকম চলতে থাকবে। আমরা কালকের মতো আবার আগুন পোয়াইতে আইছি, এই যে সোনার বাবা আগুন জ্বালাইছে, এই যে আমি, আমার বোনু, আমার পুচকি সোনা, আর আমার পতিদেব, চারজন মিললে আগুন পোয়াইতেছে। তো ইয়ান আমরা সবাই মিললে আগুন পোয়াইতেছি, বেশ মজা লাগতেছে, মানে শীতের সময় এরকম আগুন পোয়াইতে কিন্তু দারুণ লাগে। তো সনু আমি ভিডিও করতেছি দেখে, সনু এদিক থেকে ওইদিকে যাইয়া বইছে, এদিকে থাকলে তো সনুর দেখা যায় না, এর লাগে ওইদিকে যাইয়া বইছে। তো আমি বললাম যে ওইদিকে কেন গেলি, তো করতেছে আমাকে দেখা যাওয়ার জন্য। তো আমরা সবাই এনে বইয়া আগুন পোয়াইতেছি আর গল্প করতেছি। আমার এই বোনুটার না বিয়ের ঠিক হয়েছে, তো এর লাগে বিয়ের প্রচুর প্রচুর গল্প জমা রয়েছে, অনেকদিন পরে বোনুরে সামনে পাইছি, তো অনেক কথা জমা ছিল, অনেক গল্প করতেছি, গল্প করতেছি আর আগুন পোয়াইতেছি, বেশ মজা হইতেছে। আগুন শেষ, এবার মিষ্টি আলো পোড়া দুমো, মিষ্টি আলো পোড়া খামো, ধোয়া ধোয়া, আগুনের ভিতরে দিয়েছে, আলোটা ভিতরে দেখবে না এখন, আগুন তো নাই, কয়লা গুলো তো দিয়েছে আর কি, কয়লা গুলো কি আগুন,